আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কোকিজ জাসমিন বেগম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সামনে আইছি। আজকে বিকাল কোন নাস্তার একটা ভিডিও লইয়া আইছি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো যদি লাগে তো লাইক করবা, শেয়ার করবা, শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা। আজকে ক্রিম ডোনাট বানাইব। ক্রিম ডোনাট বানাইতে আমার কিতা কিতা লাগবো? দুধ, ইস্ট, তেল, ময়দা, চিনি, লবণ, অমনি গরম পানি। একটা বউল আমি লইছি, 2 কাপ ময়দা, 2 কাপের লগে 2 চামচ দুধ দিব। চিনি দিমু 2টা, ইস্ট দিমু 2টা। ইস্ট দিলাম আমি 1 চামচ দিছি, আর 1 চামচ দিলাম। দুই চামচ চিনি, 2 লবণ দিছি আমি, 2 চামচ দি। এখন আমি মিক্স করি। আর বালাটিকে মিক্স করিয়া অমনি গরম পানি দিব। আমি পানি দি দিদি মাখাই। মাখানি শেষ, এখন আমি পানি দিলাম, অল্প পানি দি 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 আমি মাখাইলাম। ডোটা শক্ত হইতো না, নরম হইতো না, সফট হইতো। মাখাইয়া শেষ, এখন আমি তেল দিলাম, 1 চামচ তেল দিছি। দিয়া মাখাইলাম। মাখানি শেষ, এখন অল্প তেল দিয়া আবার আমি 4 রঙ্কার দিয়া তেল গুড়িয়া তৈম আমি 1 ঘন্টার লাগে। এখন আমি পেপারটা লাগাইয়া তৈরাম। ডো 1 ঘন্টার পর দেখলাম যে ফুলিয়া ডাবল হয়ে গেছে। আমি খাইটা মাখাইছি বালাটিকে, এখন পুরা ময়দা দিমু টের উপরে।
আমি এখন ছোট ছোট ডোনাট করিয়ার ছোট ডোনাট করিয়ার গা বাচ্চা ইনতে পছন্দ করেন ছোট বোন এদান ছোট হকটা করছি আর বড় হকটা করছি আমি নমল আমি একটা একটা করে সকলটি আমি বানাইলাম সব ডোনাট বানাই আমি তোরা আছে প্রায় আরো আধা ঘন্টা পর বাদে আমি হেলো বাজম একটা ফয়েল দিয়ে আমি ঘুরিয়ে রাখছি ফানো একটা তেল দিছি আমি দিয়া সোলো গেসে গিয়া আস্তে আস্তে সকলটি বিরাম করা লাগবে আমি দুইটা তৈসলাম গিয়া প্লেটর মাঝে কই আগে গুইন দে এর মাঝে যা গইছি দেখি ফুল ইয়ার ও ডাবল হই গেছে তে আমি ফয়লাটা সারছি তেল সুন্দর হইছে গিয়া দেন ছোট ছোট দুইটা সারছি সলো গেসা দিদি দিয়ে আমি সকলটি মলা বিরান করবো বড় একটা আমি দিয়েছি একটু গ্যাস দিছিলাম বলাইয়া এত ফুলিয়া উড়ছে না গিয়া কয়াত বাদে গ্যাস কমাইছে কমাইয়া আস্তে আস্তে দিয়া তো বিরাম করিয়া প্রায় শেষ ও সকলটি আমার বিরাম করা ডোনাট এখন আমি আর একটা ডাবল করে দিলাইরাম দিয়ে আমি এবার গ্যাস কমাইয়া তো ইয়া হইতে আমি ক্রিমটা বানাই দেয় ডাবল ক্রিম রয়েছে ঠিক একটা আমি আস্তা ক্রিম দিলাই আমার একটা লাগছে বাচ্চাতে ইয়ে পছন্দ করত হ্যান্ড মেকর জিনিস আমার গরু বানাইয়া দিলে তারা ফলা পায় বিকাল কোন নাস্তার লাগে ঠিক আছে গরুর জিনিস করিয়া দিলে সপ্তাহে তো সেন্স পার্টা কি অন্য খান বেকারি তা কি অন্য খান মাঝে মাঝে গরুর জিনিস খাইতে ইয়ে ভালো লাগে এখন আমি চিনি দিলাম চিনি আমি চায়ের চামচ দিছি সুগার নির্ভর করে যারা বেশি মিঠা খাইতা চান তে বেশি দিতে পারবা যারা কম খাইতা চান তে কমও দিতে পারবা আমি সুগার আমি দিছি একটু বলাইয়া এখন আমি আইসিং সুগার দিলাম ক্রিমটা আমার রেডি হয়ে গেছে বানগুন কাণ্ড হয়েছে এখন আমি একটা একটা করে কাটিয়া বানর ভিতরে ক্রিম হারাই দিই বানটা একেবারে সফট হয়েছে ভিতরে কোনো খাই যাই নাই একবারে পারফেক্ট হয়েছে ক্রিমটাও একবারে পারফেক্ট হয়েছে নরম হয়েছে না হার্ড হয়েছে না একবারে টাইট মতো হয়েছে একটা করিয়া তৈছি ছোটো গুণ করে করে তৈরি আমি টিভি আমার দেখাইলাম সফট আর ভিতরটা হয়েছে কিনা নরম
এটা সুন্দর হইছে বাটার বন এক্স্যাক্টলি বাংলাদেশের বাটার বনের লাখান কি আপনারা গুলো ট্রাই করে দেখবা বালা পাইবা গিয়া বাটার বন এজেলা বাটার বন সুন্দর লাগে খাইতেও মজা লাগছে গিয়া বা চিনতে বালা পাইছে আপনারার লগে শেয়ার করলাম আগে একটা ভিডিও আপনারার লগে শেয়ার করছিলাম বিলের গিয়া পেঁয়াজ তো তুরা আরো কিছু ভিডিও আপনারার লগে শেয়ার করি আর আজকে ইঞ্জেকশন দিয়ে আইছে দুই খানোর মাঝে গিয়ে দুইটা ড্রপ দিছে বিলাই দুই দিনের মাঝে গিয়ে আর সওয়া যাইত নাই দানে সেও সইলে নবায় থেকে বা সক্কর দিলে আর তাকে অনেক বড় হয়ে গেছে এই তো সঞ্চালি করল না নিরাই বইয়া খেলটা আর ঘুমাইব ঘুমাই দিছে বাস্কিটের মাঝে কার্পেটের পিছে হামাইয়া ঘুমা সবাই ঠান্ডা লাগে গেছে না গেছে কার্পেটের পিছে হামাইয়া ঘুমাই আমি ডাক খেতে লড়ে না তাদের দিকে ও সাইডের দিকে খেলনে একটারে টানের গিয়ে দরকারি পারে আবার ঘুমাই বাদর দিন করে ভিডিও আর তোরা করছিলাম তা কটার দিকে আনছিলাম পেলে খেলবার লাগে কটার দিকে হামাইয়া বইতাম খেলেন না আমার ফোনের মাঝে ইয়া দৌড়ে রাইয়া খানি তো খানি খা পানি দিছি খানি দিছি আমার মাঝে আমার ফিরে করে মন্দির টানিয়া সাইডে দিয়ে খানি ঘুমাই তো একটা বাস্কেটের দিকে হামাইয়া বাস্কেটের তলে দিয়ে হামাইয়া ঘুমাইছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবা শেয়ার করবা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ